আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে অবশ্যই আবহাওয়ার খবরের দিকে আমরা নজর রাখবো। আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে আজ ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। অপরদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই মুহূর্তে যে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে। বৃষ্টিপাত বাড়ার কিন্তু একটা পূর্বাভাসও দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলাতে ইতিমধ্যে ভারী সতর্কবার্তা, সেই সতর্কবার্তা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ সহ 224 পরগনা একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং আজ থেকে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আবহাওয়া এরকমই থাকবে বলে জানা যাচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আগামী বেশ কয়েকদিন অর্থাৎ আজ থেকে মঙ্গলবার থেকে আগামী 72 ঘন্টা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। অপরদিকে ভারী বৃষ্টিপাতের জেরে একাধিক জায়গাতে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে এবং এর পাশাপাশি নজর রাখতেই হবে আমাদের দীঘার দিকে। সেখানে সমুদ্রে যারা মৎস্যজীবীরা যাচ্ছেন তাদের জন্য কিন্তু একাধিক বিধিনিষেধ জারি থাকছে এবং তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে। উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেই উপকূলবর্তী এলাকাতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, কেননা এই সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা, রয়েছেন আমাদের সঙ্গে। আমি এলিনার কাছে চলে যাবো। এলিনা, এই মুহূর্তে তোমার কাছে আর কি কি আপডেট রয়েছে? সুপ্রভাত মধুকল্পিতা, প্রথমেই জানাবো যে এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইছে এবং একই সঙ্গে বৃষ্টিপাত চলছে। তবে কতদিন এই বৃষ্টিপাত স্থায়ী হবে সেটাই জানাবো। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাতে হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে রাখবো। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, একই সঙ্গে মুর্শিদাবাদ, বিভিন্ন জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ এই একাধিক জায়গাতে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধন্যবাদ, এলিনা ছিলেন আমাদের সঙ্গে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে আজ ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। অপরদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই মুহূর্তে যে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে। বৃষ্টিপাত বাড়ার কিন্তু একটা পূর্বাভাসও দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলাতে ইতিমধ্যে ভারী সতর্কবার্তা, সেই সতর্কবার্তা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ সহ 224 পরগনা একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং আজ থেকে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আবহাওয়া এরকমই থাকবে বলে জানা যাচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আগামী বেশ কয়েকদিন অর্থাৎ আজ থেকে মঙ্গলবার থেকে আগামী 72 ঘন্টা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। অপরদিকে ভারী বৃষ্টিপাতের জেরে একাধিক জায়গাতে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে এবং এর পাশাপাশি নজর রাখতেই হবে আমাদের দীঘার দিকে। সেখানে সমুদ্রে যারা মৎস্যজীবীরা যাচ্ছেন তাদের জন্য কিন্তু একাধিক বিধিনিষেধ জারি থাকছে এবং তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে। উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেই উপকূলবর্তী এলাকাতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।